অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ধীরে ধীরে কয়েক মাসের ব্যবধানে When we arrived here in Mayapur one morning, Prabhupada told me that we were on the আমার জীবনে আমি কখনো এত দুর্বলতা অনুভব করিনি আমার শরীর এখন যত দুর্বল রয়েছে এতটা দুর্বলতা আমি জীবনে কোনোদিন অনুভব করিনি আমি তাদের উপরে ভরসা করে যে সে যেন মোটামুটি ছিল প্রভুপাদের জন্য রান্না করে দেন তো যখন কেউ না থাকতো তখন সেই রাঁধুনের কাজটা যিনি সেবা করে দিতেন তার নাম হচ্ছে পালিকা দাসী এবং কয়েক মাস ধরে প্রভুপাদের অন্তরঙ্গ দলের সাথে তিনি কয়েক মাস ধরে ভ্রমণ করেছিলেন When we got to Mayapur and then I informed Srila Prabhupada that I thought that I needed a change of service. So I request Parishri Prabhu to speak a few words. তো তিনি তখন পার্শ্ববর্তী ঘরে তমালকৃষ্ণ মহারাজ এবং ভবানন্দ মহারাজ ছিলেন তারা সেখানে গিয়ে বললেন যে কবিরাজ বলেছেন যে শ্রীল প্রভুপাদ হয়তো আজকেই চলে যাবেন আজকে রাতেই চলে যাবেন তাহলে এখন আমাদের কি করণীয় আমরা তো কোনোদিন এই বিষয়টা আলোচনা করিনি Who wants to discuss that or to even imagine that Guru is going to leave? It's like he's eternal in there. তো কে বা কারা এমন সাহস করবে বা এমনকি ভাববে যে শ্রী গুরুদেব চলে যাবেন তো সেই জন্য সেই বিষয়ে কি আলোচনা করে অতএব সেই কেউ এই বিষয়ে এই কথা তোলেই না কেউ What's the next step? তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদের And then at that time, Bhakti Chirma told me, he said there was such a vibration in that room that all Bhakti Chirma, Bhakti Nanda and Tamukrishna, they all jumped up at the same time. They rushed into the other room where Prabhupada was lying on the bed. He had just left his body. তো সেই সময় সেই ঘরের মধ্যে সেই বাতাবরণটা এমনই ছিল এতই উজ্জীবিত ছিল তারা সকলেই লাফ দিয়ে উঠেছেন এবং লাফ দিয়ে উঠে তমালকৃষ্ণ মহারাজ ভক্তিচরণ মহারাজ এবং ভবানন্দ মহারাজ তারা সব পাশের ঘরে গিয়েছেন ছিল প্রভুপাদকে দেখার জন্য এবং দেখেন যে ছিল প্রভুপাদ ইতিপূর্বে তিনি প্রস্থান করেছেন চলে গেছেন ছিল প্রভুপাদ A few weeks later, one of his disciples, Vishalakshini Mataji, তো কয়েক সপ্তাহ পরে ছিল প্রভুপাদের একজন শিষ্যা বিশালাক্ষী মাতাজি She had a dream of Srila Prabhupada. তিনি ছিল প্রভুপাদকে স্বপ্নে দেখেছেন And she said, oh, Prabhupada, where are you staying? Oh, Srila Prabhupada, আপনি আজকাল কোথায় থাকছেন? He said, oh, in Goloka. Oh, আমি গোলকে থাকি আজকাল. And she said, why did you leave like that? কেন আপনি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলেন? He said, because Bhakti Chirma Maharaj, Tamukrishna Maharaj, And Bhavananda Maharaj, they are gentlemen. I did not like to leave in their presence. তার কারণ হচ্ছে ভক্তিচারু মহারাজ ভবানন্দ মহারাজ এবং তমালকৃষ্ণ মহারাজ এরা সব হচ্ছে অতি ভদ্র মানুষ এবং আমি ওদের উপস্থিতিতে আমি চলে যেতে পারতাম না মহারাজ ভক্তিচারু মহারাজ was one of the key in helping the temple of Vedic planetarium. He was supposed to travel with us for 3 months in the year 2020. But he was so instrumental in getting this temple completed for the pleasure of Srila Prabhupada. It's a very great loss for us. Actually, when he left, Ambarish Prabhu called me and he said, our hero left this planet. And we have to do something for His Holiness Bhakti Chaurasami Maharaj. শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি So obviously we are celebrating this day very nicely here in Mayapur. এবছর আমরা খুব সুন্দর জাঁকজমক ভাবে মহারাজের আবির্ভাব তিথি উৎসব পালন করছি For two reasons. দুটি কারণের জন্য Firstly, because Maharaj is such a dear and beloved resident and Both Diksha and Shiksha, Guru of so many devotees here in Mayapur.
महाराज प्रथमत महाराज हच्छेन এই মায়াপুর ধামের অত্যন্ত প্রিয় বাসিন্দা এবং আরেকটি কারণ হচ্ছে মহারাজ দীক্ষা এবং শিক্ষা গুরু আমাদের মায়াপুরের অগণিত ভক্তবৃন্দের Thank you.